গরিব লোকটা তো একটা প্রবাদ বাক্যে জীবনটাকে সান্ত্বনা দেয়, যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? আমার দুঃখে যার জীবন গড়া, আমার জীবনটাই তো দুঃখের, আবার আমার জন্য দুঃখ কিসের? সকালে উঠবো, নৌকা নিয়ে বাহির হইব, আবার বিকালে ফিরবো, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কাজ। কিন্তু কিছু লোক এরকম আছে, ধাঁধা দেখা যায় বাহির থেকে মরিচিকার মতো, যে অনেক কিছু আছে কিন্তু কসম খোদার জীবনটার ভিতরে তাকাইলে কিচ্ছু নেই। আমার মনে আছে, আমি গত শুক্রবারে আসছি আমেরিকা থেকে, আমাদের ইস্তেমা ছিল, এক মাসের সফর ছিল আমার। তো 2019 যখন আমি সময় লাগাইতেছিলাম আমেরিকা, আমার সফর ছিল, তো আমি যখন ন্যাশভিল একটা জায়গা আছে আমেরিকাতে, ডালাস যাইতে পড়ে, বাইরোড আমার সফর ছিল, তো যখন পড়ছি আমি ওইখানে, আমার সময় সফরে যুক্ত হয়েছে আয়সা আমেরিকার ইংল্যান্ডের বিরাট বড় এক সিঙ্গার, সিঙ্গার বোঝেন তো, গায়ক, যার নাম বর্তমানে ইউসুফ, আগে কি নাম ছিল এটা আমি জানি না, বা শুনছি কিন্তু ওটা আমি মুখস্থ করতে পারি না, কেন ইংরেজি নাম তো দাদুদ বাইগা যাওয়ার আশঙ্কা থাকে, বর্তমান নামটা তার ইউসুফ। তো সে আমাকে বলতেছিল রাত্রে বসা, যে মুফতি সাহেব, বড় সিঙ্গার ছিলাম আমি, বড় ইজ্জত ছিল, বড় সম্মান ছিল, বড় সেলিব্রিটি ছিলাম, মানুষ ছোঁয়ার জন্য পাগল থাকতো, এক এক প্রোগ্রামে হাজার না লক্ষ পাউন্ড পাইতাম, কিন্তু কসম খোদার মুফতি সাহেব ভিতরটা শূন্য ছিল, শূন্য। মানুষ ভাবতো আমাদের মতো কেউ নাই, অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, সেলিব্রিটি ছিলাম, কিন্তু ভিতরগত জীবনটা কেউ জানতো না, ভিতরে শূন্য ছিল, বিলকুল শূন্য। বলে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়লাম, ওই দিন মনে হলো শূন্যটা কে জানি ঠাইসা ঠাইসা ঘোড়া দিল, ওর দিলের ভিতরে খুঁজা কোথাও একটা বালুর কণা পরিমাণ শূন্যতা পাইলাম না, পুরাটা ভরা গেল। আজকে ইসুবের দিলটা পুরা ভরা, কোথাও শূন্যতা নাই। সত্য এটাই, যার দৃষ্টান্তই মাঝে মাঝে আমাদেরকে দেখায় মিডিয়ালারা, সবগুলা তো দেখায় না, মাঝে মাঝে দুই চারটা আমাদেরকে মিডিয়ালারা দেখায়, যে অমুক গলায় রশি নিয়ে চলে গেল, অমুক নিজের মাথায় পিস্তল রেখা চলে গেল, অমুক বিল্ডিং এর থেকে লাভ দিয়ে চলে গেল, অমুক বিষের বোতল ঢক ঢক করে গিলা চলে গেল, এরকম সর্বশ্রেণীর মানুষই আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। সত্য এটাই, শূন্যতাকে সে সহ্য করতে পারে নাই, যার কত শূন্যতাকে সহ্য করব, নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছেন। সত্য এটাই, আমি ওই দিকেই নিয়ে যাইতেছি, দুনিয়া কি পাইলাম এটা বিষয় না, কিন্তু মানুষ হিসাবে আমাদের ভাবা উচিত, মানুষ হিসাবে আমাদের আলোচনা করা উচিত, মানুষ হিসাবে আমাদের শিখা উচিত, মানুষ হিসাবে আমাদের জানা উচিত, যে কোন জিনিস না পাইলে হয় না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে, যেদিকে আমরা সর্বক্ষণ, যেদিকে আমরা 24 ঘন্টার যাত্রী, আমাদের ট্রেন বা আমাদের গাড়ি 24 ঘন্টা চলমান, আমাদের জীবনের গাড়ি 24 ঘন্টা চলমান, আমি যতই নাক ডেকে ঘুমাই না কেন, আমি যতই ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাই না কেন, আমাদের আখেরাতের যাত্রা কিন্তু চলমান, এটা 1 সেকেন্ডের জন্য কোথাও থামে না, কি থামে নাকি? হ্যাঁ, যুক্তি দিয়া বুঝান আমাকে যেটা থামে, আপনি যতই দামি ট্যাবলেট নিয়ে ঘুমান আর যতই নাক ডেকে ঘুমান, যতই ক্লান্ত হয়ে ঘুমায় যান, আপনার আমার যাত্রা থাইল জিঞ্জিরার মানুষ। সত্য এটাই, হাট বাজারের মানুষকে বলতেছি, যতদূর পর্যন্ত আমার হাওয়া চায় একটু ভাবি, যে কোনটা না পাইলে আমার দুনিয়াও চলবে না আখেরাতও চলবে না, দুনিয়াও চলবে না, কসম খোদার চলবে না, আপনি দৌড়াইতে পারেন, নাইলে এই দৃষ্টান্ত গুলা কোনোদিন সামনে আসতো না। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি সুসাইড করে, উন্নত বিশ্বের মানুষগুলো কেন সুসাইড করে বলেন, আত্মহত্যা কেন করে, কি গরিব দেশের মানুষ আত্মহত্যা বেশি করে? দেখেন আপনি উন্নত বিশ্বের মানুষগুলো আত্মহত্যা বেশি করে, উন্নত বিশ্বের। আমি বসেছিলাম এই কয়েকদিন আগের, গত 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হবে না মনে হয়, কারণ আমি গত শুক্রবারে আসছি, আর আগের শুক্রবারের কথা, বৃহস্পতিবারে হবে বা মঙ্গলবার হবে, গত মঙ্গলবারের কথা, আমি প্যাটারসন বসে ছিলাম মসজিদের ভিতরে, বাহির হব, হঠাৎ দেখি রোড বন্ধ, ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজ আর পুলিশের গাড়ি যে আওয়াজে কাঁপায় তুলতেছে,
আমি জিজ্ঞাসা করলাম কি হলো, বাহির হবে না, আমাদের পোস্তে হবে প্রোগ্রামে। তো বললো যে রাস্তা বন্ধ। কেন? কয়েকজন ছাদের থেকে আত্মহত্যা করতে চাইতেছে, এই জন্য রোড বন্ধ, ফায়ার সার্ভিসও চলে আসছে, অথচ আমেরিকার মতো যাবে, যেখানে যাওয়ার জন্য আমরা পাগল, ঠিক না? কি হ্যাঁ, জান্নাতে না যাইও কেউ আমেরিকায় যেতে চায়, জান্নাত পরে দেখা যাইব, আগে আমেরিকা যায়নি, ঠিক না? হাসেন কেন? না এরকম লোক হ্যাঁ, যাদের সামনে যদি রাখা হয় সে এই এই প্রবাদ বাক্যই দিবে, নগদ যেটা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? সে তো বলবে জাহান আমেরিকা নগদ পাওয়া যাইতেছে, এইটার আগে চলো, তারপরে দেখা যাবে বাকির খাতায় কি আসে, ঠিক না? কি বলেন? এই প্রবাদ বাক্যই তো দিবে, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কসম খোদার মেরে আজিজ, যে মুসলমান হিসাবে দুনিয়াতে অস্তিত্ব নিরব, যদি আল্লাহকে না পাইল, আল্লাহ যদি না পাইল, না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। দুনিয়ায় কি পাইলেন এটা আমার বিষয় না, কত কিছু আছে এটার বিষয় না, যে আল্লাহ না পাইল, আল্লাহ বানানে ওয়ালা মালিককে না পাইল, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে সারগের চেয়েও কাছে ওই আল্লাহকে যে না পাইল, তার দুনিয়াও কাটবে না আখেরাতও কাটবে। আল্লাহ পাওয়াই আমাদের এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহ পাইলে দুনিয়াও কাটবে, বেড়ার ঘরও এরকম কাটবে, হায় 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 হায়, অট্টালিকা এরকম কাটবে, ঝুপড়ি তো এরকম কাটবে, সদর ঘাটও এরকম কাটবে, যে সেভেন স্টার হোটেলেও কাটবে না, হোটেলে থাইকো পেরেশান থাকবে, আর ও দেখা যাবে। এই জন্যই এক হাদিসে আছে যে আল্লাহ পাইল, আল্লাহ শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরে আসে বাড়িতে, আজ পর্যন্ত বহুত কম লোক শ্রম পেশার মানুষগুলাকে দেখবেন একজনকে ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাইতে হয় না, কিন্তু যান বেশি দূরে যেতে হবে না, মিটফোর্ডে যাদের অফিস আছে, চকবাজারে যাদের অফিস আছে, বড় বড় এক্সপোর্টার, বড় বড় ইম্পোর্টার, যান ওদের ট্যাবলেট ছাড়া কোনো রাত্রে ঘুম আসে, কোনো রাত্রে ঘুম আসে না। কারণ কি? শ্রমিক পেশার মানুষগুলা যখন সারা দিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তা আল্লাহ নিজেই বলে আমি পিঠ থাবড়ায় ঘুম পড়ায়, পিঠ থাবড়ায় আমি ঘুম পড়ায় দেই। হায় হায়, আমি একজন মানুষকে চিনি আমেরিকাতে, 2019 এর কাহিনী, এর আগেই সে মুসলমান হয়েছে, সে ঘুম দেখা মুসলমান হয়েছে। আমি অনেক জায়গায় বলছি এটা, ঘুম দেখা মসজিদে তালিম চলতেছিল, তো তালিমে বসা বসা অনেকে দেখবেন ওয়াজ শুনতে বসে বসে ঘুমায়, ঠিক না? হ্যাঁ, জুমার দিনও ইমাম সাহেব বয়ান করতেছে, উনি আরামে মাশাআল্লাহ ঘুমাইতেছে, ঠিক না? হ্যাঁ, তো এরকম তালিমের হালকার ভিতরে একজন বসে বসে ঘুমাইতেছে, আর এই অভ্যাস কিন্তু অনেকেরই আছে, ঠিক না? হ্যাঁ, মসজিদে আইলি ঘুম আসে, তালিমের হালকায় বসলি ঘুম আসে, বয়ানে আসলি ঘুম আসে, আর আসবে না কেন? কেন ওইখানে তো বিশ্বাস বিশেষ এক রহমত নাজেল হয়, ঠিক না? হ্যাঁ, হাদিসেই আছে বিশেষ এক রহমত নাজিল হয়, যেটার কারণে ঘুম চলে আসে। সে গাড়ি চালায় যেতেছিল, তার চোখ পড়া গেছে, ওই ব্যক্তি বসা বসে ঘুমায়, ছুটে আসছে, আসে জিজ্ঞাসা করতেছে ভাই কোন কোম্পানির ওষুধ খাও, তুমি বসা বসে ঘুমাও? তো লোকটা বড় চালাক ছিল, বলো তুমি জিজ্ঞাসা করলে আর আমি বলে দিব এমন হবে না, তাহলে কি করতে হবে? আমিও তো আমেরিকান কোম্পানির খাই, তারপরে তো ঘুম আসে না, তুমি কোন কোম্পানির খাও? বলছে আহ, তুমি জিজ্ঞাসা করলে আর আমি বলে দিলাম, এত চতু মনে করছো আমাকে, তাই না? তাই কি করতে হবে? কয় তিন দিন আমার সাথে থাকতে হবে, পারবে? আসলে যার জীবনে ঘুম নাই ও জানে ঘুম জিনিসটা কি। আমাদের জীবনে অনেকেরই মাঝে মাঝে হয়, রাত্রে ঘুম আসে না, পায়চারি করতে থাকে, খাটের ভিতরে এপাশ ওপাশ করতে থাকে, ঠিক না? তার এপাশ ওপাশের খচর মচরে স্ত্রী পর্যন্ত জায়গা জিজ্ঞাসা করে, কি হলো তোমার? তুমি তো নাক ডেকে ঘুমাইতেছো এক বিছনাই, কিন্তু আমার ঘুমটা যেন কেন আসে নাই, তোমারটা দরজা খুলে তো ঢুকে গেল, আমারটা কেন জানি দরজার বাহিরই রয়ে গেল, ঠিক না? হয় না এরকম বিতৃষ্ণা লাগে? সে বলতেছে তিন দিন কেন, তিন মাস থাকবো, তারপর লেখা দেখ ঘুমের দরকার। তিন দিন থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019 আমার মনে আছে, আমি 2019 মেশিগানে আমি ইস্তেমায় বয়ান করে স্টেজ থেকে নামতেছি,
তো পিছে দেয়া বয়ে বয়ে দেখতেছি সেও ঘুমাইতেছে। আমি খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলাম, কোন কোম্পানির ওষুধ খাও আমাকে লেখা দাও। চেহারাটা মুখ উপরের দিকে উঠে একটা হাসি দিয়া বলে, তিন দিন থাকতে হবে তারপর লেখা দিব। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়ার আশা নিয়ে, শূন্যতা নিয়ে আমরা ছুটতে থাকি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, দুনিয়ার যেই ক্ষেত্রেই আমরা দৌড়াইতে থাকি না কেন, দৌড়াইতে থাকতে পারি, কিন্তু এই জীবনের শূন্যতা কোনো দিন কসম খোদার দূর হবে না। আল্লাহ পাওয়া যায়, আর আল্লাহ যদি পাইল তাহলে এই জীবনটায় আর কোনো শূন্যতা থাকবে না, এই ছোট জীবনটায় কোনো শূন্যতা থাকবে না। গায়ে কাপড় না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। পায়ে জুতা না থাকতে পারে কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি আমার কথা দিলে বসান আর না বসান, আপনি এটা শিখেন আর না শিখেন, আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, এই ছোট জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। আর যদি আল্লাহ পাইল, নারী যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে, পুরুষ যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে, যুবক যদি আল্লাহ পাইল তারও শূন্যতা দূর হয়ে যাবে। যে আল্লাহ পাবে এই ছোট জীবনটা শূন্যতা তার আর থাকবে না। এই জন্য বলা যায়, দুনিয়ায় কি পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয়। আল্লাহকে পাইলাম কিনা, আমার মালিককে পেলাম কিনা, যে আমার সবচেয়ে কাছে তাকে পেলাম কিনা, যাকে আমার শ্বাসে শ্বাসে প্রয়োজন তাকে পেলাম কিনা। আমরা তো ভাবি টাকা প্রয়োজন, আমরা তো ভাবি বাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি গাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি এটা প্রয়োজন ওটা প্রয়োজন। সারা দিন প্রয়োজনের লিস্টি করলে দেখা যাবে বাজারে কাগজে শর্ট হয়ে যাবে, কাগজ শর্ট। এই জন্যই মনে হয় এখন অ্যান্ড্রয়েড সেট চলে আসছে, নোটবুক এটার ভিতরে লাগায় দিছে, যে তোমার প্রয়োজন এত লিখতে গেলে বাহিরের কাগজ কুলাবে না, বিদায় আমরা নোটবুক বানায় দিতেছি, ডেলি লিখবে আর ডেলি মুছবে, এত কাগজ কিনতে তোমার হবে না। এই জন্য সবার জেবের মোবাইলে কিন্তু নোটবুক আছে, নাই এই যুবক আছে, তোমারটায় আছে না, নাই তোমারটায় আছে না, নোটবুক আছে না, প্রয়োজন এত বেশি, প্রয়োজন এত বেশি। কিন্তু কসম খোদার আল্লাহ যদি না পাইল, যুবক যৌবন নিয়ে শূন্যতায় থাকবে, অথচ যৌবন এরকম যে এখানে শূন্যতার কোনো ছোঁয়াই নাই, যে যুবক আল্লাহ পাইছে কাছে কোনো শূন্যতা নাই। একদিকে তো যৌবন, আরেকদিকে আল্লাহ পায়া গেছে, শূন্যতা শেষ। প্রমাণ হাদিস থেকে দেওয়া যায়, হাদিস থেকে এক কাপড়ে তারপরও শূন্যতা নাই, তারপরও মুস্কি হাসি, কাপড় একটা এটা দিয়ে জীবন চলতেছে, তারপরে স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখা, মুস্কি মুস্কি হাসে, কা হাসিস কেন, কা জীবনে শূন্যতা নাই, হাসি এই জন্য, জীবনে শূন্যতা নাই এই জন্য হাসি, কেন হাসস, কা শূন্যতা নাই, আল্লাহ পাইয়া গেছি জান্নাত, আমি জান্নাতি, মজা উঠাবো, ফুর্তি আশা পুরাবো, জান্নাতে যায় পুরাবো, ফুর্তি করবো তো জান্নাতে যায় করবো, কাপড়ের স্বাদ স্বাদ মিটাবো তো জান্নাতে যায় মিটাবো, এক কাপড়ে মুস্কি হাস, এক কাপড় উঠান হাদিস দেখেন, এক কাপড়ে মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামী জিজ্ঞাসা করতেছে, হাসি এত কেন, সবরের জীবন চলতেছে, সবরের জীবনের বদলায় জান্নাত মিলবে, আল্লাহ তো মিলিয়ে গেছে জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ভাবতেছে জান্নাতে তুই আলাদা থাকবি আমি আলাদা, তো গালে চিমটি কেটে বলতেছে, তোমার চেহারা মলিন কেন, তুমিও তো জান্নাতি। বলছে আমি কি করে জান্নাতি, আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না, পাকবি একবার ডেলি হাজার, শুকুরের বদলাও তো জান্নাত, দুজনই জান্নাতি, ফিরতি জান্নাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পায় গেছে তো এক কাপড়ে সুখী, আল্লাহ পায় যারা তারাই সুখী, আল্লাহ পায় যারা
তারাই কি হয়, তারাই সুখী হয়, তাদের মুখেই ফুটে। যখনই জিজ্ঞাসা করবেন কেমন আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারাই বলতে পারে। খান্না জানে, যেমন কিছু সোসাইটি আমাদের দেশেও আছে, ওইখান দিয়ে গেলে আমাদের চোখে ধাঁধা লেগা যায়, ঠিক না? গুলশান, বানানি, বাড়িদারা, দানমন্ডি, মিন্টু রোড, ঠিক না? কিছু সোসাইটি আছে না, বসুন্ধরা, ঠিক না? আছে না কিছু এরিয়া, বিত্তবান মানুষ বাস করে, ঠিক না? আপনার জান্নাতেও এরকম ভিন্ন ভিন্ন সোসাইটি হবে, একটা হামদের সোসাইটি হবে, হামদের সোসাইটি। ওই সোসাইটির সাইনবোর্ড লাগানো থাকবে, এটা প্রশংসার সোসাইটি। কেননা দুনিয়াতে আল্লাহ পাইছিল, সর্ব অবস্থায় বলতো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতো। আল্লাহ বললে বাড়ি বানাইতে থাক, যখন কমপ্লিট হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তো সাইনবোর্ড লেগা যাবে, এটা হামদের সোসাইটি। আরেকটা আছে ইখলাসের সোসাইটি, আরেকটা আছে তাকওয়ার সোসাইটি, আরেকটা আছে পরহেজগারির সোসাইটি। এরকম এক এক সোসাইটি আল্লাহ দাঁড় করায় দিবে, জান্নাতে যাবে আর দেখবে, আর নিজের সোসাইটি দেখে নিজের কপালেই চক্ষু কপালে উঠবে যে হায় এগুলা তৈরি হইলো তো হইলো কবে, তৈরি হইলো তো হইলো কবে। সত্য এটাই, এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আজকে দুনিয়াতে কি পাইলাম, কে বাজার পাইলো, কে হাট পাইলো, এটা বিষয়, কে দোকান পাইলো, কে পাট পাইলো, এটা বিষয়, কে অফিস পাইলো, কে আদালত পাইলো, কে মিল পাইলো, কে ফ্যাক্টরি পাইলো, কে রোড পাইলো, কে ঘাট পাইলো, কে বাড়ি পাইলো, কে ঘর পাইলো, কে গাড়ি পাইলো, কে নারী পাইলো, বিষয় খোদার কসম এটা না, বিষয় হলো আল্লাহ পাওয়া। মানুষের বাবা উচিত যে আমি আল্লাহ পাইলাম কিনা, দুনিয়া যতটুকু ভাগ্যে ছিল অতটুকু তো পাইলাম, কিন্তু আমি মালিককে পাইলাম কিনা, এটা হলো বিষয়। ইসলাহি প্রোগ্রাম এই জন্য যে আল্লাহ পাইলাম কিনা, আল্লাহ মিলল কিনা, না আল্লাহ মিলল তো ফকির হয়েও দুনিয়াতে বাদশাহ, বাদশাহ হলে তো আরো বাদশাহ, ফকির হয়েও কি বাদশাহ, ফকির হয়েও বাদশাহ। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম ইব্রাহিম রাজত্ব কেন ছেড়া দিলা, বলে চার প্রশ্ন পাগল করে দিছে এই জন্য রাজত্ব ছেড়া দিছে। বলছে রাজত্ব ছেড়া পাইলা কি, ছোটটা পাই নাই বড়টাই পেয়েছি, দেখতে মন চায় যদি দেখাইতা। তো ইব্রাহিম আউলিয়াদের কেরামত এটার নাম, আউলিয়ারা যে কেরামত দেখায় না, আউলিয়াদের কেরামত এটার নাম, আউলিয়ারা কেরামত দেখায়, কি দেখায় কি বুঝলেন আপনি, কেরামত দিয়ে কি বুঝলেন, আউলিয়ারা দেখায়, আল্লাহওয়ালারা দেখায়। তুই ভাবতেছিস আমি কিছু পাই নাই, তো মাঝে মাঝে আল্লাহ দেখায়, নবীরা মুজিজা দেখায়, কেন দুনিয়া ভাবে নবীদের কাছে কিছু নাই, নবীরা বলে দেখ কি না আছে, ইশারা করতে দেরি, চাঁদ দুটুকরা হতে দেরি না, সকাল কামার ইশারা, ইশারা করতে দেরি, দুটুকরা হতে দেরি হয় না, এক পাও জমিনে আরেক পায় আরশে, এক পাও ফরশে আরেক পাও আরশে, মোহাম্মদ রসুলুল্লাহ এক কদম রাখছেন জমিনে, আর এক কদম যায় আরশের উপরে পড়ছে, গেছেন আরশে না জান্নাত, হ্যাঁ দুনিয়াকে দেখাইছেন, তোমরা ভাবতেছো আমি এতিম, আমার মাও নাই বাবাও নাই, তোমরা ভাবতেছো আমার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, সব কিছু এর কাছে ওর কাছে, আরে না 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 দেখো আমার কাছে কত বড় বাদশাহী আছে। আউলিয়ারও মাঝে মাঝে দেখায়, কেরামত বলে এটাকে, সাহাবায়ে কেরাম দেখায় গেছে আমাদের কাছে কি না আছে, তোমরা আঙ্গুল উঠাও আমাদের গায়ে কাপড় নাই, তোমরা আঙ্গুল উঠাও আমাদের পায়ে জুতা নাই, তোমরা আঙ্গুল উঠাও আমাদের মাথা কুচার ঠাঁই নাই, তোমরা আঙ্গুল উঠাও আমাদের চলার মতো সওয়ারি নাই, তোমরা আঙ্গুল উঠাও আমাদের পেটে ভাত নাই, পাথর বাঁধা আছে, সব সত্য কিন্তু আমরা বাদশাহ, আমরা ইশারা করলে সূর্য থেমে না যায়, আমরা টোকা দিলে ভূমিকম্প দুরবিত হয়ে যায়, আমরা ইচ্ছা করলে জলে থলে, জলে আর স্থলে একইভাবে ঘোড়াকে দৌড়াইতে পারি। আমি তো দুইবার মরক্কো গেছি, যেখানে উকবা বিন নাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাও আলিমতু আরা হাযাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা, আমাকে বলো এই সমুদ্রের পারে কোনো, ওই পারে কোনো মানুষ আছে কিনা, আমার জন্য এই সমুদ্র পাদানা, অতত তার নাম হলো আটলান্টিক, যেখানে উনি ঘোড়া নামাইছেন ওইখান থেকে নিউ ইয়র্ক পৌঁছতে লাগে 8 ঘন্টা টানা ফ্লাইটে, আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পারবো,
কেন ওনাদের কাছে জল আর স্থল সমান। আজকে টেকনোলজি আমাদেরকে ভিডিও কলিং দেখায়, তাহলে আমরা কত খুশি, ঠিক না? কি বলেন? বুড়াও খুশি, যুবক তো আরো খুশি, ঠিক না? কি বলো? এখন দেখা দেখেই কথা হয়, ঠিক না? আগে তো আওয়াজ শুনা শুনা কথা হতো, এখন তো দেখা দেখেই হয়। আগে মুখে বলতো তোরে জুতা, এখন তো ভিডিও কলে জুতা দেখা দেয়, ঠিক না? এক জুতা, ঠিক না? 1400 বছর আগে সাহাবা ইকরাম ভিডিও কলিং দেখায় দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা, যে আমাদের জন্য প্রযুক্তির দরকার নাই। সারিয়াতাল জাবাল, এখনো পাহাড়ের গায়ে বিরাট সাইনবোর্ড লাগানো আছে, আমি দেখে আসছি, আপনারা দেখে আসেন। যান বন্দর আব্বাসের ওই পাহাড়ে এখনো লাগানো আছে হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। 3000 কিলোমিটার দূর থেকে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনু সেনাপতিকে দেখায় দিয়েছিলেন এই পাহাড় আগে সামলা। যুদ্ধে যদি জিততে চাস তো এই পাহাড়টা আগে সামলা, এটাকে আগে নিজেদের কাছে নিয়ে আয়, তাহলে যুদ্ধে জিতা যাবি 3000 কিলোমিটার। এটার নাম কেরামতি, বাদশাহ। এই জন্য মেরে দোস্ত আসেন দিলে কাথি, কোথায় দোকান পাইলেন, বাজার পাইলেন, হাট পাইলেন, অফিস পাইলেন, আদালত পাইলেন, এটা বিষয় না। পাবেন আমি সৃষ্টির সেরা, আমি আল্লাহ পাইলাম কিনা। আল্লাহ যদি পায় তো দুনিয়াটা বাদশাহ, ফকিরও বাদশাহ, এক কাপড়ও বাদশাহ। চুলা মাসের পর মাস না জ্বলুক তারপরও বাদশাহ, সুখ আর শান্তির অভাব নাই, মাসের পর মাস চুলা জ্বলুক তারপরও সুখ আর শান্তির অভাব নাই। এখানে সুখে ভরা, শান্তিতে ভরা, কেন সবার জীবনে সবর, সবার জীবনে সুখ। পায় তো শুক্রিয়া আদায় করে, না পায় তো সবর করে। আজকে তো সমাজে আমরা এরকম হয়ে গেছি, আমরা নিতে ভালোবাসি, দিতে ভালোবাসি না। অথচ সাহাবায়ে কেরাম ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম ফাসাসা, কাউকে ফিরাইতে রাজি হইতেন না, কেননা উদ্দেশ্য একটাই ছিল, আমরা ভাবি দুনিয়া পাইলি আমি বাদশাহ। না না না, তুমি দুনিয়া পাওয়ার পরও হতে পারে সারা দুনিয়াকে তুমি দেখায় যাবে তোমার মতো হতবাগা কেউ ছিল না। যদি হতবাগা না হইতে তো তোমার টাকার কিনার রশি তোমার গলায় কেন লাগতো, তোমার পিস্তল তোমার মাথায় কেন শুট হইতো তোমার হাতে, তোমার সন্তান তোমাকে কেন তার হাতে মারতো। সত্য এটি বিদায় এসলাই প্রোগ্রামের আজকে উদ্দেশ্য এটা, যে আসেন দিলে কাথি, আল্লাহ পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ পাইতো দুনিয়া কি পাইলাম এটা বিষয় না, যুবক যৌবন পাইলা এটা বিষয় না, যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয়, দারিদ্রতা বিষয় না, দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়, সৌন্দর্য বিষয় না, সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়, ধন বিষয় না, ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়, যে আল্লাহ পাইলো ধন দিয়া। হায় হায় আবু বকর, ওই মজা, ওই মজা, ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল। যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আবু বকর বাড়িতে কি আছে, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল আছে আর বাড়িতে কিছু নাই, ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল। ওই দিন কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, এটা ব্যক্ত করা যায় না, ওটাও মজা ছিল। আপনি বলবেন এটা আবার কি মজা, বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে, কোনো বস্তুই নাই, এমনকি গায়ের কাপড়টা পর্যন্ত নেই, আপনি কি বুঝবেন? নাবালক রে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই, ঠিক না? কেউ প্রেম বোঝেটাই কি, ঠিক না? আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য। আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কি ছিল, মজা কি ছিল, মজা মজা। ওই মাকে জিজ্ঞাসা করেন, মা চার ছেলেকে বিসর্জন দিতে চাইতেছি সেটার মজা কি, তো মা বলবে ওটা তুই বুঝবি না এটার মজা কি, আমি তো বুঝি মজা কি। যান যান তুরস্কে যান, দেখা আসেন, দেখা আসেন আবু আইয়ুব আনসারির কবর রাখা আছে, ওরে জিজ্ঞাসা করেন তুমি এখানে কেন শুইলা, আর এই কথা কেন বলতে বলতে গেলাম, মাশাইতু ফি সাবিলিহি হাইয়্যাম ওয়া মাইয়্যিতা, জীবিত ছিলাম তখনও চলতেছিলাম, মারা গেছি লাশ চলতেছে, এই কথার ভিতরে কি মজা, ওটা আবু আইয়ুবই জানে ওই কথার ভিতরে কি মজা। যান যান জিজ্ঞেস করেন, যায়া কমরু আইল্যান্ড আমি গেছি, ওইখানে ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আছে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, 13 বছরের ছেলের কবর, মনে হয় আমি ঢুকার পরে আমার দিল এটাই বলছে যে এ যা মজা, বচ্চের মজা আমি বুঝি না।
নিলে 13 বৎসরের ছেলে এখানে কবর কেন বানাবে? 13 বৎসরের ছেলে কবরের উপরে লেখা আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। আমি তো ফজর পড়া দেওয়ালের উপর দিয়ে যায় ঢুকছি, তখনও তালা খোলে নাই, তালা আরো 2-1 ঘন্টা পরে খুলছে। ওই 2 ঘন্টা আমি ভিতরে ছিলাম, আমি জানতে ছিলাম যে আমার ভিতরে কি গাইতেছে। ওটা বোঝানো যাবে না আপনাকে, অনেক কিছু বোঝানো যায় না। এই জন্য মেরে দোস্ত আসেন, দুনিয়া কে কতটুকু পাইলাম এটা বিষয় না, নিজেকে জিজ্ঞাসা করেন তুই আল্লাহ পাইলি কিনা। তবেই একজন নিজেকে প্রশ্ন করি, আমার দিলকে প্রশ্ন করি, আমি আল্লাহ পাইলাম কিনা। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ পাবো তো পাবো কি করে, কি করে আল্লাহ পাবো, আল্লাহ পাবো কি করে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণা আকৃতি আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একটু পদের মালিক হইলেই দরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ওনার পিছে পিছে দৌড়াইতে হয়। মাঝে মাঝে নিজের পরিচয় পত্র দেখায় কত মানুষ কি তো আতঙ্কিত করে, এটা আমার পরিচয় কিন্তু চিনেন আমাকে, যদি দরার ছোঁয়ার বাহিরে হয়ে যায় তো আল্লাহ তো আল্লাহ, যে 99 পদের মালিক আল্লাহ, যে শুধু আল্লাহ না, যে শুধু রহমা আল্লাহ না, রহমান ও রহিম ও মালিক ও কুদ্দুস ও সালাম ও মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুর আলিকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুল শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কবিউল মতীনুল ওয়ালিউল হামীদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদিরুল মুকাদ্দামুল মুআখখারুল আউয়ালু ওয়াল আখিরুল الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع الغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الثبوت جل جلال جي 99 পদের মালিক তাকে পাবো তো পাবো কি করে পাবো। এই জন্য আল্লাহ আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, পাবে বলেও দিয়েছেন আমি অনেক কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমাকে পাবে পাওয়ার ব্যবস্থা করছেন, ওই পাওয়ার মাধ্যম বানায় দিয়েছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার মাধ্যম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পাওয়ার মাধ্যম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ পাওয়ার মাধ্যম, আর কোনো মাধ্যম নাই। আল্লাহ ঘোষণা দিয়া দিছেন উনি মাধ্যম, তুতি ওহ তাত্তা দিন, বন্ধুকে আমার বন্ধুকে পাবে তো হেদায়েত আর চাইতে হবে না, মালা আমরা যা পড়ায় দিয়া আসবে। দুনিয়ালারা কি গিফট দেয় তোমাদেরকে, দুনিয়ালারা কি তোমাদেরকে, দুনিয়ালারা কি গিফট দিবে তোমাদেরকে, আর দুনিয়ালারাই তোমাকে কতটুকু দিবে, আমি রব যাব আর হেদায়েতের মালা তোমাকে পড়ায় দিয়ে আসবো। মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, এই আয়াত আমাকে এটাই বুঝায় যে আল্লাহর রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাওয়ার মাধ্যম। যে যুবক রাসূলুল্লাহকে পাইলো সে আল্লাহ পাইলো, যে নারী রাসূলকে পাইলো সে আল্লাহ পাইলো, যে পুরুষ রাসূলকে পাইলো সে আল্লাহ পাইলো, যে দোকানদার রাসূলকে পাইলো সে দোকানও পাইলো আল্লাহ পাইলো, যে হাটওয়ালা রাসূল পাইলো সে হাটও পাইলো আল্লাহ পাইলো, যে রাজা রাজত্ব পাইলো আর আল্লাহর রাসূল পাইলো সে রাজত্ব পাইলো আল্লাহ পাইলো। আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূলের জিন্দেগি হইলো আল্লাহ পাওয়ার একমাত্র পথ। এই জন্যই তো বলছি, এই জন্যই তো বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। এই জন্য তো কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাওয়ার একমাত্র মাধ্যম মুহাম্মাদুর রাসূল, আল্লাহর রাসূলের জিন্দেগি, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের তরিকা। হাটওয়ালা যদি হাটে বসে আল্লাহর রাসূলের, ব্যবসায়ী ব্যবসায় বসে যদি আল্লাহর রাসূলের অনুসরণ আর অনুকরণ করে, তো রাসূল ওয়াদা দিতেছেন তা যে তুমি কিয়ামতের দিন আমার কাঁধে কাঁধ লাগায় উঠবে।
আজও সাধু কুলা যে যেখানে আছে, গরিব সিংহা গরিব রাজ রাজুত সিংহাসনের গরিব রাজুত্বের তাজ পুড়া উঠবে। তুই রেওয়ায়ত আছে গরিব কবর থেকে উঠবে আর ফেরেশতারা বললে ইনতালে কইরাল জান্নাতি বিবাইরি হিসাব আলা কিতাব, এদিক দিয়ে সিধা জান্নাতে যা, কেয়ামতের মাঠ তোর জন্য না, তোর তো হিসাবও নাই কিতাবও নাই, মাঠ দেখে কি হবে, সিধা চল সিধা চল জান্নাতে। তুই কেয়ামতের মাঠে যাওয়ার পরে সমস্যা দাঁড়াবে, তুই সমস্যা সৃষ্টি করবি, বিদায় সিধা যা, তোর তো হিসাবও নাই কিতাবও নাই, কেয়ামতের মাঠ দেখে দরকারটা কি? হ্যাঁ, আরেক রেওয়ায়েতে আছে যে হ্যাঁ সে বলবে দেখি না হিসাব কিতাব কিরকম হয়, খেলা দেখতেও তো মজা খেলতেও তো মজা, ঠিক না? ঠিক, আল্লাহ হিসাব কিতাব করবে দেখতেও তো মজা লাগবে, ঠিক না? কেমন করে মাঠে যাবে, তারপরে আল্লাহ বলবে তাড়াতাড়ি এগুলাকে পাঠা, একটু পরে এগুলো সমস্যা সৃষ্টি করবে, তাও কানে বোলা বোলা পাঠায় দিবে, চুপে চুপে বলবে জান্নাতে চলে যা, দুনিয়ায় যারা তোমাদের উপরে দয়া করছিল জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ, যদি দেখে জান্নাতে যাইতে তো পিছের দিকে ধরবে যে বদলা দিয়া যাও, যাও তো যাও কোথায়, আটকায় দিবে। তারপরে বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়াওয়ালারা বার্গার সার্গার এটা সেটা দুনিয়ায় খাইছে, তোরা দেখছিস আর দিলের ভিতরে ব্যথা চলতেছিল, যা 500 বছর তোরাও ওদেরকে দেখায় দেখায় খাবি, এর আগে গেট আমরা খুলব না। হ্যাঁ, ধনীরা দেখবে গরিবদের বার্গার সার্গার, আমি তো মাঝে মাঝে বলি হুরেরাও এসে বিরক্ত করবে, তবু খালি খাওয়ানি লেগে আসো, আমরাও তো আসি, তোর লেগে বসার সময় অনেক আছে, আগে খায়া দেখায়ালেই ওপরে 500 বছর সুযোগ, আগে খায়া মন ভরা নেই তারপরে দেখা করবো না, অসুবিধা নেই, কুরদেরকে ওইখান থেকে বিদায় করে দিবে, যা পরে আসতেছি অপেক্ষা কর, আগে খায়া নেই, আল্লাহ সুযোগ দিছে খায়া নেই, সত্য এটাই আমাদের ভাবা উচিত, দুনিয়া কি পাইলাম না পাইলাম, কতটুকু পাইলাম না পাইলাম এটা আমার বিষয় না, বিষয় হলো আল্লাহ পাইলাম কিনা, এটা আমাদের বিষয়। কি পাইতে চান আল্লাহ? আল্লাহ পাওয়ার মাধ্যম কি? মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহ পাওয়ার মাধ্যম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসছিলেন, আয়েশা চলেও গেছেন চলেও গেছেন চলেও গেছেন চলেও গেছেন, 1434 বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছে, 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠাইছিলেন আমাদের জন্য যার মাধ্যমে আমরা আল্লাহ পাবো, আর আল্লাহ যে পাবে কসম খোদার দুনিয়াটাও ভরা যাবে আখেরাটাও ভরা যাবে, তার দুনিয়ারও কোনো চিন্তা নাই আখেরাতও কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না, আখেরাত নিয়ে কোনো ভয় থাকবে না, কোনো ভয় নাই আখেরাত নিয়ে, কোনো ভয় দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না, হ্যাঁ আছে দুনিয়া এরকম গরিব আছে যার দারিদ্রতা নিয়ে কোনো দুঃখ নাই, বরং তার মুস্কি মুস্কি হাসি আছে, কেউ যদি জিজ্ঞাসা করে তুই হাসিস কেন, কেন আল্লাহ রাসূলই তো বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহ রাসূলই তো বলছে ঈমান বানাও নামাজ পড়ো রোজা রাখো তিনটা কমপ্লিট, অপেক্ষায় আসি মউত কবে আসবে জান্নাতে কবে যাবে, কেন পরেরটা আল্লাহ রাসূল বলছে ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, নারীরও চিন্তা নাই, সেও মুস্কি হাসি দিবে, যদি কেউ জিগায় মুস্কি হাসি দাও কেন, তুমি কি শোনো না আমি হাসবো না তো হাসবে কে, আল্লাহ রাসূল বলছে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আতাত বালাহা, যে মহিলা ঈমান বানাইলো রোজা নামাজ পড়লো রোজা রাখলো স্বামীর অনুগত্য হলো শরীয়ত মতো পর্দা করলো, আল্লাহ রাসূল বলে মরো আর জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢোকো, তো আমি হাসবো না তো হাসবে কে, চারটা তো কমপ্লিট করে ফেলছি, আমি হাসবো না তো হাসবে কে, ধনীও তখন মুস্কি হাসবে বলবে কেন হাসো, তা তুমি জানো না আমি হাসবো না তো হাসবো কে, আমি তুমি জানো না আমি হাসবো না তো হাসবে কে, কেন না এটাই তো কিতাবের কথা লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনা ইজামে, তুমি জানো না কত ক্ষুধার্ত মানুষকে তুবাল আমির আলা বাবিল ফকির, তুমি জানো না আল্লাহ রাসূল বলছে কি
যে যে ওই ধনী যে গরিবদের দরজায় যায় খটখটায়, এর চেয়ে উত্তম কেউ নাই। ওই ধনী যে ক্ষুধার্তর মুখে খানা উঠায়া দেয়, ওর চেয়ে উত্তম কেউ নাই। ও তো মরতে দেরি, ও তো জান্নাত ওর জন্য অপেক্ষা করতেছে, ও জান্নাতের জন্য অপেক্ষা করে না, জান্নাত ওর জন্য অপেক্ষা করে, মরবে আর সিধা জান্নাতে ঢুকবে। এরকম হয় হয় আমি তো জাতিকে বুঝাইতে পারলাম না, এটি আমার দুঃখ। যারা আদালতে বসে আছে, হাদিস আছে, আদলু ইয়াউমিন তাআদিলু ইবাদাতা সিত্তিনা সানা, একদিনের ইনসাফ কইরা ও যেখানে পৌঁছবে। কোন মুফতি মুহাদ্দিস আল্লাহওয়ালা 60 বছর বন্দেগি করে ওইখানে পৌঁছতে পারবে না, ও একদিনের ইনসাফে ওইখানে চলে যাবে। আদলু ইয়াউম একদিনের ইনসাফ, ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লা আল আদল। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। ওটার গেটে লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লা আল আদল, এখানে ইনসাফকারী ছাড়া কারো কোনো প্লট নাই, ইনসাফকারী ছাড়া কারো কোনো ফ্ল্যাট নাই। এখানে তো ফ্ল্যাট ওরই আছে যে ইনসাফকারী ছিল। আজকে জানে না, আমিও জানাইতে পারি না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ যে যেখানে থাইকা পাবে, যুবক যদি যৌবনের ভিতরে থাইকা আল্লাহ পায়, তাহলে একটা হাদিস শুনাইতেছি, তখন তো যুবকই হাসবে, বলবে তুই হাসিস কেন, বলে আমি হাসবে না তো কে হাসবে। আল্লাহ তো নিজেই বলতেছে লাউলা শাবাবা খুশা, তোর মতো যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, তো আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানানা, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তোকে দেখলে আর পারি না, তোকে দেখলে আর পারি না। শুধু যুবক না, এরকম সংখ্যা অনেক আছে, আমি হাফের করে গণাইতে পারি আপনাদের, যাদেরকে দেখা আল্লাহ আর কিচ্ছু করতে পারছো, শাস্তি দিতে চান তারপরও দিতে পারেন না, যখন তাকান কেবলে তোরে দেখা, হায় হায় হায়। আপনারা পড়ছেন মনে হয় ফাজায়েলে আমলে আছে, মসজিদ যারা আবাদ করে এদেরকে যখন গলি গলি আল্লাহ দেখে, তো আকাশ আকাশের আযাব আকাশের নিচে পর্যন্ত চলে আসে, ওদের দিকে যখন তাকান তো প্রেরিত আযাবকে আল্লাহ রিটার্ন ব্যাক করে আনে। বহুত লোক রাত্র চলে যাবে, বর্ণনা শেষ হবে না। এই জন্য আমরা ভাবা উচিত, আসেন জিঞ্জিরাবাসী, আসেন ফেরিঘাটওয়ালার, আজকে একটু ভাবি, যদি ভাবতেও পারি কসম খোদা, এই উম্মতের ভাবনারও দাম আছে, ভাবনার যদি ভাবনা বোঝেন তো, চিন্তা বোঝেন তো, এটারও দাম আছে। যদি দাম না হইতো তাহলে আল্লাহ রসুল এত বড় পুরস্কার দিতেন না। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা, সামান্য সময় চিন্তা করা, 60-70 বছর বন্দেগি করা যেখানে না পৌঁছবে, 60-70 বছরের বন্দেগি করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা তোমাকে এর আগে পৌঁছায়। আর আরেকটা তো আমি বলতে পারি হাদিসের আলোকে, যদি চিন্তা চিন্তার মতো হলো আর মাথায় যদি হাত লাগলো, তাহলে এই চিন্তা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। হাদিস আমাকে বুঝায়, আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানামতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। শুধু এই হাদিস না, মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, এরকম শত হাদিস কুদসি আমাকে বুঝায় যে যদি চিন্তায় আমার মাথায় হাত উঠা গেল, ভিতর থেকে একটা আহ বাহির হলো, আহ হে আমি বুঝি মালিককে পাইলাম না, এই আ বাহির হইতে দেরি, আল্লাহ ছুটা আইসা ছুটা আসতে দেরি করেন না, হাতছানি দিয়া উঠায়া বুকে লাগাইতে দেরি করেন না, ছুটা আইসা রেজার চাদরে লেপটাইতে দেরি করেন না, মাগফিরাতে ডুবাইতে দেরি করেন না, আর ঘোষণা দিতে দেরি করেন না, যা তোর গুনাহ খাতা মাফ, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার, নাহলে আমি আজিজুল গাফফার হওয়ার দরকারই ছিল না, তোর জন্যই আমি আজিজুল গাফফার। এই জন্য আসে আজকে একটু ভাবি, এই জলসার থেকে যে একটু ভাবি, আমি দুনিয়ার কম পাই আর বেশি পাই, ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই, সুন্দর পাই আর কালো খারাপ পাই, যতটুকুই দুনিয়া পাইলাম, আমি আমার মনকে প্রশ্ন করি, আমি আল্লাহ পাইলাম কি? আর আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার জিন্দেগি হলো আল্লাহর পাওয়ার মাধ্যম।
যত জীবনের কাছে হবে। আপনি বলবেন, আপনিই তো একটু আগে বললেন খুনি 1434 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে, এখন পাবো তো পাবো কি করে? এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন, এই জন্যই আল্লাহ কিছু লোককে দায়িত্ব দিয়েছেন। কোরআন বলে আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, কিছু লোককে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন। শুধু আল্লাহ করেন নাই, ওনার মাহবুবও করছেন। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম, হক্কানি আলেম হক্কানি আল্লাহ ওয়ালারা। নবীর ওই দায়িত্বকে কাঁধে নিয়া নির্বাচিত হওয়ার মাধ্যমে কিয়ামতের সকাল পর্যন্ত নবীর জিন্দেগী নিজেদের কাছে সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত রাখছেন। আর আমাদেরকে হুকুম দিছেন যাও এদের কাছে সুরক্ষিত আছে, আমাদেরকে বড় ধমক দিছেন, মান আলিমা সুম্মা কাতামা। আল্লাহর রাসূল বলছে তুমি জানো, কিন্তু উম্মত যদি তোমার কাছে আসলো বা তুমি যদি উম্মতের কাছে গেলা, উম্মত যদি আল্লাহ পাইতে চায়, উম্মত যদি মাধ্যমের আল্লাহ পাইতে চায়, রাসূলের জিন্দেগী জানতে চায়, তোমার লুকানোর কোনো অবকাশ নাই। তুমি তুই লুকাইলে হায় হায়। এই জন্যই ওলামারা আপনাদেরকে দুয়ারে দুয়ারে আসে, অল্প বেতনেও মসজিদে পড়া থাকে, অল্প বেতনেও মাদ্রাসায় পড়া থাকে, অল্প অল্প বেতন, কত কথাই তো শুনে, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি বেতন কি শুনানো ছাড়া দেন? হ্যাঁ, সারা মাসের শুনানি যদি জমা করা হয় তাহলে বেতনের সামনে নগণ্য কেন? বালুর কণা সমানো হবে না। সারা মাসে যা শুনায়, রাগ হয়ে গেলেন কমিটি আলারা? রাসূলকে আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম বানাইছেন, কিন্তু প্রশ্ন যদি ওঠে যে 1434 বছর আগে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়? আমার বান্দা যদি আপনার কাছে আসে, ওয়াস্তাগফিরাল্লাহ, আর আল্লাহ আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফিরালাহুর রাসূল, আপনি যদি একটু হাই ইশারা করে দিলেন তা আমি মাপ করতে দেরি করব না। আমাকে তো এই আয়াত পাগল বানায় ফেলে, যখনই যাই যতবার গেছি এই আয়াত পাগল বানায় ফেলছে, যে আসলাম তো বটে, লেখা তো আছে, মাপ চাওয়ার জন্যই তো আসছি, আমার পক্ষে হাক করলেন না আমার বিরুদ্ধে হাক করলেন, কি বললেন? আল্লাহকে কি হা বইলা দিলেন যে হ্যাঁ মাপ চাইতেছে মাফ করে দেন? কেন? আল্লাহ তো শর্ত লাগাইছে, ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফিরালাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি হা বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না, আপনি হা বইলা দেন। এইখানে যে আসে, আমার মনে হয় কোনো হাজি শিখাও যায় নাই, এইখানেও অনেক হাজি আছে, কেউ মনে হয় শিখাও যায় না, এটা জানিও যায় না, আয়াতটা দেখছে ওটা ভালো মতো পড়েও দেখে নেয়, ভাইবও দেখে নেয় কি লেখা আছে। আমি আমার কথা বলতেছি, যখনই আমি যাই ওই আয়াত দেখি তো ভিতর থেকে পাগল হয়ে যাই, হা বলবে না না বলবে, চোখে পানি চলে আসে, যে ইয়া রাসূলুল্লাহ একটু হা বইলা দেন, আমার জিন্দেগি বইনা যাবে, একটু হা বইলা দেন, আমি কিন্তু মাপ চাইতে আসছি। আল্লাহ সত্য, এটাই ওলামাদের কাছে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের কাছে দায়িত্ব দিয়েছেন। এই জন্য উচিত আমাদের হক্কানি আলেমদের কাছে আসে, এদের সাথে থাকা, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে আসে, এদের সাথে থাকা, কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, নামটা জিনজিরার মানুষ, আবার আসা হয় না না হয় জানি না, মানুষের হায়াতের কোনো ভরসা নাই, ঠিক না? কোনো ভরসা নেই। আমি তো বলি নিজের নামটা কমসে কম লেখায় রাখেন, ওই মহিলার মতো যে ইউসুফকে কিনতে যাইতেছিলেন আলাইহিস সালাম, সুতা নিয়া সবাই বলছে বুড়ি তুই কিনবি তো কিনবি কি করে, রাজা তো কেনার জন্য টেন্ডার আগেই শুকরা আছে, তুই কি করে কিনবি? বলছে আমি জানি আমি কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ক্রেতার লিস্টটি যদি খোলা হয় আমি চাই আমার নামটা ওইখানে লেখা থাকুক। এতটুকু কমসে কম করেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজের নামটা লেখা রাখেন, হক্কানি ওলামাদের সাথে নিজের নামটা লেখা রাখেন, কিয়ামতের দিন দেখবেন এই নাম লেখানো কি কাজে দেয়, নাইলে ইমাম গাজ্জালির মতো ব্যক্তিত্ব
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ফজলুল ইলমি ওয়াল উলামা, ইমাম কর্তুবীর মত এত বড় ইমাম, ফজলুল ইলমি ওয়াল উলামা, বড় বড় ইমামরা কিতাব কোনদিন লেখা যেতেন না যে আলেমদের সাথে নাম লেখানের ফজিলত মিলবে তো মিলবে কি। চলেন বলেই দিয়া যাই, কিয়ামতের দিন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ পাঠাবেন, জাহান্নামের ফয়সালা হইলো পাঠাবেন, এক জায়গায় দাঁড় করায় দেবে যে রাস্তা দিয়ে ওলামারা জান্নাতে যাবে। আহা, যখন ওইখানে পৌঁছবে আল্লাহ এদের মনে করায় দিবে, ধরো চলে যেতেছে কিন্তু এরা সুপারিশ করলে আমি মেনে নিব, যে যাকে চিনে তাকে যে ধরবে, তখন আল্লাহ মনিটরে লিস্টি উঠায় দিবে যে নামটা আছে কি না আছে। আবার এটার ভিতরে একটা শর্ত আছে, নামটা আঙ্গুল উঠানোর সাথে তো নাই, আঙ্গুল উঠানোর সাথে থাকলে নামটা মুছা যাবে, ওই নামটা আর থাকবে না। আঙ্গুল উঠানো বোঝেন? হ্যাঁ, কি বলেন? হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে তো সহজই লাগে, ঠিক না? মজাই লাগে, ঠিক না? মজাই, ঠিক না? এটার মজা যে পাইছে ও তো পাইছেই, ওরে বুঝায় না, অন্যরে বোঝানো যাবে না। হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে কত মজা, ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ দেখবে আঙ্গুল উঠাইছে কিনা, আর যদি আঙ্গুল না উঠায় থাকে আর লিস্টিতে নাম থাকে, হাদিস বলে ওলামারা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আর বলবে জান্নাতে যাব। আল্লাহ বলবে কেন যাবে না? বলছে এরা সব পরিচিত, সবার নাম আমাদের লিস্টিতে আছে, এদেরকে না নিয়ে যাই তো যাই কি করে, যাব না জান্নাতে, তারা যাবে, আল্লাহর রহমত জোশে আসবে আর আল্লাহ বলবে যে আর কাছে যেই কয়টা নাম আছে যে যাকে ছিল নিয়ে চলো জান্নাতে। এই উম্মত এইভাবে জান্নাতে, এই জন্য আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সুরক্ষিত আছে হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের কাছে, এদের কাছে সিস্টেম আছে। বাজারওয়ালা বাজারে বইয়া মুস্কি হাসি দিতে পারে, অফিসওয়ালা অফিসে বইয়া দিতে পারে, আদালতওয়ালা আদালতে বইয়া দিতে পারে। যদি বলে এত মুস্কি হাসি কেন, বলে জান্নাতে যাব এই জন্য আগের থেকেই হাসতেছি। সবার জন্য রাখা। হ্যাঁ, আমি একটা দিয়ে শেষ করতেছি আপনাদের, এই এলাকায় পাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? হ্যাঁ, কোন না বাড়িওয়ালা বেশি, কি বেশি? হ্যাঁ, ওদের মনে কি বাড়ি বানানোর শখ নাই? হ্যাঁ, কি সমর্থ নাই, শখ তো আছে, কিন্তু উচ্চা বলে ডেডি জান্নাতে বাড়ি পাঁচটাও বানাইতে পারে। কয়টা? প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস করলে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। কয়টা? এশারের পরে 10 বার পড়া পাঁচক্ত তো হয়ে গেল, ফজর জোহর আসর মাগরিব এশা, 10 বার এশারের পরে পয়সা একটা মুস্কি হাসি কেন, অট্ট হাসিও দিতে পারে, ঠিক না? হ্যাঁ, সবাই যদি বলে আল্লাহর ঘরে এত বড় অট্ট হাসি পায়, তুই বুঝবি না? আমি বুঝবো না মানে, তা 5 বাড়ি কমপ্লিট, এই জন্য অট্ট হাসি, আমি হাসবো না তো কে হাসবে? দুনিয়ায় না জান্নাতে, কোথায়? হ্যাঁ, ও জান্নাতে বাড়ি মনে আপনাকে 2.5 কাঠা 2 কাঠা, ঠিক না? 1 কাঠা, ঠিক না? কয় কাঠায় থাকো? 5 কাঠার বাড়ি থাকো, কি করে বাবা 1 কাঠা রেখে গেছে, 5x5 তলা বানাইছি, 5 কাঠা হয়েছে, আকাশ পর্যন্ত খালি উঠাইতে থাকবো আর কাঠা বাড়তে থাকবে, ঠিক না? কি বাড়বে না কাঠা? না বাড়ে নাই? আরে বাড়ছে না, এটাই যুক্তি, উপরে উঠাবে আর বাড়তে থাকবে। এই জন্য জান্নাত এখান থেকে কামায় নেওয়া, করবো তো ইনশাআল্লাহ, আসবেন তো হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে। শুনছি এখানে প্রতি সপ্তাহে শনিবারে স্থায়ী প্রোগ্রাম আসেন, এখনো বাংলার জমিন খালি হয়নি, আল্লাহ ওয়ালা যতটুক বাংলার জমিনে আছে দুনিয়ার কোনো জমিনে এতটুকু নাই, হক্কানি ওলামা যতটুকু এই জমিনে আছে দুনিয়ার কোনো জমিনে নেই, মানেন? এই জন্যই আমাদের জমিনে যতটুকু বরকত আছে দুনিয়ার কোনো জমিনে এতটুকু বরকত নেই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে কম্পেয়ার করতে চাইতেছি না, ওটা ভিন্ন কথা, মক্কা মক্কা মদিনা মদিনা, কিন্তু সারা দুনিয়ার সাথে দেখা যাবে বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই, 15,000 টাকায় সংসার চলে, ঠিক না? আর বুজুর্গ তো 5,000 টাকাই চলে, মাশাআল্লাহ, ঠিক না? কাপড় দেখেন এখন আর আগের মতো নাই, যে বটতে বটতে পিছনে যে কারের লোকে লেগে গেছে, মা সব হুজুরের কাপড় দেখবেন ফকফইকা, বিলকুল মাঞ্জা মারা একবারে, মাঞ্জা বোঝেন তো?
কোরআন ঢাকার মানুষ মাঞ্জা মুঞ্জা তো বোঝা দরকার আপনাদের, ঠিক না? মাঞ্জা মারা কাপড়, আপনাদের কি কাপড়? ফক ফকে আলহামদুলিল্লাহ, টুপি দেখেন ফক ফকে, পাঞ্জাবি দেখেন যত বড় দেখেন ফক ফকে। 5,000 ভিতরে যা বরকত আছে, 5,00,000 ভিতরে ওই বরকত নেই। বরকত দিয়া রাখছে এই দেশে, বরকত বেশি, কারণ হক্কানি আল্লাহ ওয়ালা বেশি, হক্কানি ওলামা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, এই জন্য সুযোগ এখনো হাতের কাছে, নাগালে আছে। আসেন চিন্তা ঢুকাই যে আমি দুনিয়া কতটুক পাইলাম না পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম, আর আল্লাহ পাওয়ার গাঁটি আমি দেখাইয়া দিলাম। আসতে থাকবেন, বসতে থাকবেন, চলতে থাকবেন, শিখতে থাকবেন, ছোট ছোট জিনিস আছে শিখায় দিবে। হ্যাঁ, এক জিনিস শিখা মুস্কি হাসি দিতে পারে, একবার পড়ে মুস্কি হাসি দিতে পারে, এরকম দোয়া আছে, এরকম আমল আছে। হায় হায় হায়, করবো তো সত্য তো। আর সবচেয়ে বড় কথা হলো, আজকের থেকে নামাজ আর কোনোদিন কোনোদিন ছাড়বো, সত্য পাক্কা ওয়াদা, নামাজ আজকের থেকে ছাড়বো না। ওর চেয়ে বড় হতবাদা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, নিব খারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আজানের আওয়াজ শুনলো মসজিদে আসো, নিকৃষ্ট শব্দটা এই জন্য বললাম, নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ পিরানে পীর কোনোদিন লেখতেন না যে শুকর গক সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে লাভ করে। তোর মতো সত্তা ডাকলি আর আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমি মনে করি। তোর মতো সত্তা ডাকলি, নিজের দরবারে ডাকলি, তারপরও আসলো না। ও মেরে দোস্ত, বুঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করতে চান, ঘনিষ্ঠতা যতটুকুই হোক তারপর আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, ফোন করলেই যাওয়ার সুযোগ পাবেন না, হয়তো সময় দিবে, আপনারটা লম্বা হবে না, শর্ট হবে, কিন্তু মালিকুল মুলুক আল্লাহর মতো সত্তা প্রতিদিন 5 বার নিজের দর্শনের জন্য আপনাকে ডাকে। আর আমার দর্শন করা যা, আমার দরবারে আয়, শুধু 5 ওয়াক্ত ডাকে, আর 3 বেলা ছাড়া 24 ঘন্টা, 60 মিনিট ছাড়া, 60 মিনিটও না, 10 মিনিট করা বা 15 মিনিট করা, 45 মিনিট ছাড়া, 3 বেলার ভিতরে, 24 ঘন্টার ভিতরে, বাকি সময় যত চান দরবারে যাইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তুই দুয়ান তুতার তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর দরবারে যে আল্লাহর সাথে কথা বলবে, ফল তু সাল্লি, তাহলে তুমি নামাজ কল পড়তে পারেন আর আল্লাহর দরবারই চলে থাকতে পারেন। আহলু জিকরি আহলু মাজালিসি, হাদিসে কুদসি আল্লাহ বলে, যারা এরকম করবে ওরা 24 ঘন্টা আমার দরবারই, আমার দরবারই হিসাবে গণ্য হবে, ওরা আমার দরবারের লোক। এই জন্য নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। যুবক যৌবন পাইলা এটা বিষয় না, যৌবন দিয়ে আল্লাহ পাইলা কিনা এটা বিষয়, দারিদ্রতা বিষয় না, দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়, সৌন্দর্য বিষয় না, সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়, ধন বিষয় না, ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয়, যে আল্লাহ পাইলো ধন দিয়া। হায় হায়, আবু বকর ওই মজা, ওই মজা, ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল। যেদিন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আবু বকর বাড়িতে কি আছে, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল আছে আর বাড়িতে কিছু নাই, ওই দিনের মজা আবু বকরই জানে কি মজা ছিল, কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, এটা ব্যক্ত করা যায় না, ওটাও মজা ছিল। আপনি বলবেন এটা আবার কি মজা, বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল আছে, কোনো বস্তুই নাই, এমনকি গায়ের কাপড়টা পর্যন্ত নেই, আপনি কি বুঝবেন? হ্যাঁ, নাবালকরে প্রেমের কাহিনী শিখায় কোনো লাভ নাই, ঠিক না? কেউ প্রেম বোঝেটাই কি, ঠিক না? আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য। আবু বকরকে জিজ্ঞাসা করেন, এটার মজা কি ছিল, মজা কি ছিল, মজা মজা। ওই মাকে জিজ্ঞাসা করেন, মা 4 ছেলেকে বিসর্জন দিতে চাইতেছিস, এটার মজা কি? তো মা বলবে, ওটা তুই বুঝবি না এটার মজা কি, এটা আমি তো বুঝি মজা কি।
যান যান তুরস্কে যান, দেখা আসেন, দেখা আসেন আবু আইয়ুব আনসারির কবর রাখা আছে। উনি জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন শুইলা, আর এই কথা কেন বলতে বলতে গেলা? মাশাইতু ফি সাবিলিহি হাইয়্যাম ওয়া মাইয়্যিতা, জীবিত ছিলাম তখনও চলতেছিলাম, মারা গেছি লাশ চলতেছে, এই কথার ভিতরে কি মজা? ওটা আবু আইয়ুবই জানে ওই কথার ভিতরে কি মজা। যান যান জিজ্ঞেস করেন, যায়া কমরু আইল্যান্ড আমি গেছি, ওইখানে ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে আছে, মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 13 বছরের ছেলের কবর। মনে হয় আমি ঢুকার পরে আমার দিল এটাই বলছে যে এ যা মজা, বুঝছে মজা আমি বুঝি না, নাহলে 13 বৎসরের ছেলে এখানে কবর কেন বানাবে? 13 বৎসরের ছেলে কবরের উপরে লেখা আছে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। আমি তো ফজর পড়া দেওয়ালের উপর দিয়ে যায় ঢুকছি, তখনও তালা খোলে নাই, তালা আরো 2-1 ঘন্টা পরে খুলছে। ওই 2 ঘন্টা আমি ভিতরে ছিলাম, আমি জানতে ছিলাম যে আমার ভিতরে কি গাইতেছিল। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। মেরে দোস্ত, মেরে আজিজ, মেরে ভাইও, সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত, এই ছোট জীবনটায় মানুষের পাওনার আশা তো অনেক বড়, পাওনা বোঝেন তো, পাওয়ার আশা। কেউ বাড়ি পাইতে চায়, কেউ গাড়ি পাইতে চায়, কেউ বড় ব্যবসা পাইতে চায়, এক একজন এক একটা পাইতে চায়, পাওয়ার আশাটা অনেক বড়। আমার পাওয়ার পিছিয়ে কিন্তু আমাদের সারা দিনটা লাগে, 24 ঘন্টার শ্রমটা পাওয়ার পিছিয়েই লাগে, পাওয়ার জন্যই আমরা ছুটতে থাকি। এই বাজারও সকাল থেকে শুরু হয়, রাত্র 12টা পর্যন্ত চলে পাওয়ার আশা নিয়ে। প্রত্যেক ব্যবসায়ী চায় যে আমি আজকে এতটুকু পাই, পাওয়ার আশা নিয়ে আমাদের জীবনটা। শুধু জীবনটা না, আমাদের ছুটাছুটিটাও কিন্তু পাওয়ার জন্য, এই ছোট জীবনটায় পাওয়ার জন্য আশা অনেক বেশি, যার পিছনে পাওয়ার জন্য আমরা ছুটতেও থাকি সারাদিন, ক্লান্ত হতে থাকি। কিন্তু দুনিয়ায় কে কি পাইলাম এটা আমার বিষয় না, কে গাড়ি পাইলো, কে বাড়ি পাইলো, কে ব্যবসা পাইলো, কে দোকান পাইলো, কে মার্কেট পাইলো, কে মেল পাইলো, কেউ ফ্যাক্টরি পাইলো, কে ঘাট পাইলো, কে রোড পাইলো, এটা আমার বিষয় না। দুনিয়ায় কে কি পাইলো, আর এটাও কিন্তু সত্য, দুনিয়ায় অতটুকুই পাবে যতটুকু এখানে লেখা আছে। দৌড়াইতে পারবে কিন্তু এর বেশি দুনিয়াতে পাবে না, পাবে অতটুক যতটুক কপালে লেখা আছে। কিন্তু কপালের লেখার উপরে কয়জন আমরা বিশ্বাস করি, আর কয়জনই আমরা এটা ভাবি যে কপালে যেটা লেখা আছে এটাই মিলবে? সত্য এটাই, কপালে যা লেখা আছে ওটাই মিলবে, এর বেশি মিলবে না। সারাদিন দৌড়াইতে পারি, এর বেশি মিলবে না। এই জন্য আল্লাহ নিজে আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, পসন্ত লেখা রিস্কা কাফালা দাতা, তুমি কতটুকু পাবে এটা লেখা আছে, অযথা ক্লান্ত হয়েও না। এখন আপনি যদি প্রশ্ন করেন, আমি ল্যাব গায়ে দিয়া যদি ঘুমায় থাকি তাইলে কি পাবো? না, যতটুকু পাওনা আপনার আছে ওই পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছাবেই পৌঁছাবে, ওই পর্যন্ত পরিশ্রম আল্লাহ করাবেই করাবে, তারপরে আপনার আমার হাতে তুলা দিন। এই জন্য হাদিস আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন, শুধু বুঝান, ইচ্ছা করলে বাধ্য করতে পারে। সমগ্র সৃষ্টি কিন্তু আল্লাহর হুকুমে বাধ্য, কাউকে আল্লাহ স্বাধীনতা দেন না, শুধু মানুষকে আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না, সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমে বাধ্য। চাই জমিন বলেন, চাই আকাশ বলেন, চাই জমিনের তলদেশে যা আছে তা বলেন, যা আকাশের উপরে আছে তা বলেন, সব আল্লাহর হুকুমে বাধ্য, শুধু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন। এই জন্য আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখি বটে কিন্তু একজন এখানে নাই যে এই নিয়তে দেখছি বা এই ভাবনা নিয়ে দেখছি যে এই বিশাল আকাশটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে তো আছে কি করে, এরকম মনোভাব নিয়ে মনে হয় এই মধ্যদেশের একজনও কোনোদিন আকাশ দেখি না।
কি দেখছেন, রাগ হয়ে গেলেন, দেখছেন এরকম কোনোদিন? এই মনোভাব নিয়ে জানলা একটা খুঁটি ছাড়া দাঁড় করা রাখলো কি করে? আল্লাহ বলে রাখি না, এটাকে বাধ্য করছি, এটা এখানেই দাঁড়ায় থাকতে পারে না, না এক ইঞ্চি নিচে আসবে না এক ইঞ্চি উপরে যাবে, যেখানে রাখছি ওইখানেই থাকবে। তো বলছে মাঝে মাঝে এই মনোভাব নিয়েও আকাশটা দেখো, অন্দুরিলা শামসি ওয়া সোয়া ইহা, মাঝে মাঝে সূর্যটাকেও এই ভাবনা নিয়ে দেখো, যেটা রোজানা সকালে উঠে আবার বিকালে ডোবে, আজ পর্যন্ত এক মিনিট আগে পড়ে হইল না, সে কোনোদিন ক্লান্ত হইল না, কোনোদিন এরকম হইল না যে এক মিনিট পরে উঠব, এরকম তো হইল না। করি যখনই দেখাইলো যে এটার উঠার সময়, ওই সময় উঁকি মেরা উঠলো, আর চব্বিশ ঘন্টা সে ছুটতেছে, এত ছুটতেই আছে। আমাদের এখানে রাত্র বটে, কিন্তু আমেরিকাতে এখন সকাল, মাত্র সূর্য ওইখানে উঠলো, এখন ওইখানে সকাল, সকাল এগারোটা বাজে এখন নিউ ইয়র্কে, মাত্র সকাল শুরু হলো, আমাদের এখানে রাত্র নয়টা বাজে এখন। আল্লাহ বলে সূর্যটাকে মাঝে মাঝে এইভাবে দেখো, এইভাবে দেখো, এই নিয়তে দেখো। আল্লাহ বলে এটাকে হুকুম দিয়া বাধ্য করছি, তাইলে বুঝে আসবে তোমার স্বাধীনতার কথা, বুঝে আসবে যে আমি ইচ্ছা করলে তোমাকেও বাধ্য করতে পারবো। বিশাল সূর্য যেটা আমাদের দুনিয়ার থেকে ১৩ লক্ষ গুণ বড়, এটাকে যদি বাধ্য করতে পারে, তাহলে আপনাকে আমাকে বাধ্য করার কোনো ব্যাপারই ছিল না, ছিল না? ছিল না? বলবেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমাদেরকে আল্লাহ বাধ্য করবে তো করবে কি করে, ঠিক না? আমাদের চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি, আমরা সমর অস্ত্রে সজ্জিত, আমাদেরকে আল্লাহ কি করে বাধ্য করবে, ঠিক না? আল্লাহ তো ২০২০ দেখায় দিল বাধ্য কি করে করা যায়, ঠিক না? ক্ষুদ্র একটা ভাইরাস পাঠাইলো যেটাকে খালি চোখে দেখা যায় না, দুনিয়ার ৬০টা মহাদেশকে আল্লাহ বাধ্য করে দিছেন যে সবাই একসাথে উচ্চারণ করো লকডাউন, সব দুনিয়া লকডাউন, ঠিক না? ছিল না? ছিল না? মানে জিন্দিরায় ছিল না, ঠিক না? না না হইতে পারে, এখানে ছিল না, আল্লাহ সবাইকে বাধ্য করছে। এখনো দেখবেন অধিকাংশ মানুষ মাস্ক পরে ঘোরে, আল্লাহ চেহারা ঢাকতে বাধ্য করে দিয়েছেন, চেহারা ঢাকো, বহুত খুলে চলছো, আর আমি শুধু তাকায়া তাকায়া দেখছি, এখন থেকে আর তোমাদের চেহারাও আমি দেখতে চাই না, বিদায়, বাহির হইবা তো চেহারা ডাইকা বাহির হইবা, খুলে না, বাধ্য করছিলেন না করেন? আল্লাহ মাঝে মাঝে দেখে আমি ইচ্ছে করলে পারতাম। আল্লাহ বলে সূর্য দেখো, কিরণ দেখো, অন্দরিলাল বিহারি ওয়া মুআজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, অন্দরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, অন্দরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো, পানির উপরে বিছায়া রাখছি, বুসিতাতিল আরদু আলা মাইন জামাত, আল্লাহ বলে পানির উপরে বিছানো, পানির উপরে, না পানির উপরে বিছানো না, বিশ্বাস হয় না? না না আপনার বাড়ির পাম্প গুলা চলে তো চলে কি করে, পানি বাহির হয় তো হয় কোথেকে, ৩০০ ফিট বলেন আর ৫০০ ফিট বলেন, পানি কোথেকে বাহির হয়? নিচে পানি আর পানি, পিছায় রাখছেন আল্লাহ। আল্লাহ বলে তোমাকে বাধ্য করতে পারে, কিন্তু না আল্লাহ বাধ্য করেন না, স্বাধীনতা দিছেন। বিদায়, দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইছি, যে আমাদের বাবা উচিত ছিল মানুষটা দুনিয়ায় কি পাইলেন আর না পাইলেন এটা আমার বিষয় না, কে কতটুকু পাইল, কে হাজার কোটি পাইল আর কে হাজার ট্রিলিয়ন পাইল আর মিলিয়ন পাইল, এটা আমার বিষয় না, আমার বিষয় হলো মানুষ সৃষ্টির সেরা হিসাবে, সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠ, এই ঘোষণা আমি নিজেই দিই, যদিও আল্লাহ আমাদের কানে ঘোষণা দিছেন ফালাকাদ কাররামনা বানি আদম, মানুষ তোর চেয়ে শ্রেষ্ঠ আমি কাউকে তৈরি করি, বিদায় আমাদের বলার সুযোগ আছে যে আমরা সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে আমরা সেরা, একদিক দিয়ে শুধু আমরা সেরা না, সর্বদিক যত দিক নিয়ে আসবেন সর্বদিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা, সৌন্দর্যের দিক নিয়ে আসেন তো মানুষ সৃষ্টির সেরা, কোন দিক নিয়ে আসবেন যেই দিক নিয়ে আসবেন কোরআন হাদিস বলে মানুষ সেরা,
মানুষের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন না, না গঠনের দিক দিয়ে দিছেন, না সৌন্দর্যের দিক দিয়ে দিছেন, না বিবেকের দিক দিয়ে দিছেন, না বুদ্ধির দিক দিয়ে দিছেন, না বিদ্যার দিক দিয়ে দিছেন, না আধিপত্যের দিক দিয়ে দিছেন। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। এই দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা, কোন সৃষ্টির ভোগ অধিকার নেই। ভোগ অধিকার বোঝেন? আপনি বলবেন গরু তো ঘাস খায়, ঠিক না? গরু খায় তো খায়, কেন? কার জন্য? নিজের জন্য? কার জন্য খায়? হ্যাঁ, আমাদের জন্য খায়, নাহলে সে মোটা তাজা হবে তো হবে কি করে? দুধ দিবে তো দিবে কি করে? সে আমাদের দুধের জন্য খায়, সে আমাদের জন্য মোটা তাজা হয়, যাতে তার গোস্ত চর্বি চর্বিতে ভরা থাকে। আর আমরা এটা দিয়ে হাজারো আইটেম বানাইতে পারি, আর এটা আমরা মজা করে খাইতে পারি। এই জন্যই কিন্তু গরু ঘাস খায়। হায় হায়, মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিচ্ছেন, আর কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না। চাই যেই সৃষ্টি নিয়ে আসেন আপনি, আপনি বলবেন হাতি তো খায় টনকে মনকে মন, খাইতে পারে হাতি, কিন্তু সেও আপনার জন্য খায়, আমার জন্য খায়, নাইলে তার উপরে টনকে টন বোঝা আপনি উঠাবেন তো উঠাবেন কি করে? ঠিক না? কি বুঝে আসতেছে? সে আপনার আমার জন্য খায় না, আপনার আমার জন্য খায়, নাহলে তার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সূর্য ওঠে তো আপনার আমার জন্য ওঠে, যদি না উঠতো তাহলে আপনি দিনের চেহারা দেখতেন তো দেখতেন কোথেকা, আলোর চেহারা দেখতেন তো দেখতেন কোথেকা। এই জন্যই তো কোরআন বলে লাও জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত্রই দিয়া দেয় তো ফামাইয়াতিকুম বিদিয়া, তোমাদের জন্য সূর্য আলো কে নিয়ে আসবে? তোমাদের এই কৃত্রিম আলো কতক্ষণ চলে দেখো না, আল্লাহ যদি সূর্য না উঠায় তোমাদের এই কৃত্রিম আলো কতক্ষণ চলে দেখো না, কয়দিন চলে দেখো না। লোড শেডিং, শুধু লোড শেডিং হবে না, কি হবে এটা তো দুনিয়াই জানে। আবার আল্লাহ বলেন যে সূর্যের পরে যদি রাত্র না নিয়ে আসি, সব সময় সূর্য থাকে, লাও জাআলাল্লাহু নাহারান সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ফামাইয়াতিকুম বিলাইলিন তাসকুনুন, তোমাদের জন্য রাত্র কে নিয়ে আসবে? যেটা আসতে দেরি তোমরা ঘুমের পুলে ঢোলা পড়তে দেরি হও না, তোমরা ঘুমের পুরে ঢোলা পড়ো। আলোর ভিতরে কতক্ষণ ঘুমানো যায়? দিনের ঘুম কোনোদিন রাতের ঘুমের সমান জীবনও হয় না। আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, দিনের ঘুম কোনোদিন রাত্রের ঘুমের সমান হয় না। সেও উঠে ডোবে তো আপনার আমার জন্য উঠে, আপনার আমার জন্য ডোবে। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই। বেদায় মানুষটার ভাবা উচিত যে দুনিয়াতে সর্বদিকে সত্য এটাই মেরে আজিজ, কোন ফেরেশতা জান্নাতে যাবে না। জান্নাত তো বানাইছেন তো আপনার আমার জন্যই বানাইছেন, কোন ফেরেশতা জান্নাতে যাবে না। ফেরেশতা আজকেও সেবক কালকেও সেবক, আজকেও আপনার আমার সেবা করে কালকেও সেবা করবে, জান্নাতও আমাদের সেবা করবে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, অগণিত ফেরেশতা, মন্ত্রী পরিষদই হবে 70,000 প্রত্যেকের, 70,000 ফেরেশতা প্রত্যেকের জান্নাতে মন্ত্রী পরিষদ থাকবে, মন্ত্রী পরিষদ, যেটা আপনার আমার রাজত্বটাকে চালাবে। বাকিগুলা তো বাদেই দিলাম, খাদেম খদ্দাম তো বাদেই দিলাম, ওটা যে কত হবে এটা তো আল্লাহই জানে। মর্যাদা অনুযায়ী পাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে। তো ফেরেশতা আজকেও কিন্তু আমাদের সেবায় নিয়োজিত। আপনি আর আমি ভাবি যে প্রযুক্তির মাধ্যমে মনে হয় আমাদের দুনিয়াটা চলে, না 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 না, প্রযুক্তির মাধ্যমে যদি দুনিয়াটা চলতো তাহলে সারা দুনিয়া এই চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। জলবায়ুর পরিবর্তন নিয়ে সারা দুনিয়া সেমিনারের পরে সেমিনারের প্রয়োজন হতো না, প্রত্যেক সেমিনারের পিছনে কোটি কোটি ডলার খরচ করার কোনো প্রয়োজন হতো না। প্রযুক্তি দিয়ে জলবায়ুকে ঠিক করে ফেলতো, জলবায়ুর প্রযুক্তি, প্রযুক্তি দিয়ে জলবায়ু চলে না, মালিক চালায় তো চলে, চালায় না তো চলে না, ঠিক না? কি বলেন? প্রযুক্তি দিয়ে ঠিক করে ফেলবেন? না না না, তাহলে সারা দুনিয়াকে এই চিৎকার দিতে হইতো না জলবায়ু নিয়ে। খায়ের এটা আমার আলোচ্য বিষয় না, যদিও বুঝানোর জন্য বলতেছি, আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পাইলাম এটা আমার বিষয় না। কেউ কম পায় কেউ বেশি পায়, এটাই দুনিয়ার নীতি।
যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা, কাকে আল্লাহ কম দেয় কাকে আল্লাহ বেশি দেয়, কেউ উপরে থাকে কেউ নিচে থাকে, কেউ অট্টালিকায় থাকে কেউ ঝুপড়িতে থাকে, কেউ উন্নত সোসাইটিতে থাকে কেউ নিম্ন সোসাইটিতে থাকে। এটা দুনিয়ার বিষয়, দুনিয়া নিয়ে আমার আলোচনা না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি কে কতটুকু পাইলাম। কিন্তু যেই মানুষটা সর্বলাইনে সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, সর্বলাইনে বিবেকের লাইনে, বুদ্ধির লাইনে, বিদ্যার লাইনে, সর্বদিক দিয়ে আমরা সৃষ্টির সেরা, ওই মানুষটার ভাবা উচিত। যদিও আমরা সারাদিন ভাবি এই ছোট জীবনটা নিয়ে, সারাদিন আমাদের ভাবনা হইলো এই ছোট জীবনটা নিয়ে, আর একটা ভাবনা যুক্ত করা যায়, সারাদিন আমরা দুইটা জিনিস নিয়ে ভাবি, একটা এই ছোট জীবনটায় কি পাইলাম কি পাইলাম না, এটাই সারাদিন আমাদের ভাবনা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সারাদিন ভাবনা, দোকানদার দোকান বন্ধ করার আগেই ভাবে আজকে কতটুক লাভ হলো কতটুক লস হলো, এটাই সার ভাবনা, সারাদিন ভাবনা এই ছোট জীবনটা নিয়ে, আর সারাদিন ভাবনা হলো এই ছোট দেহটা নিয়ে। দেহটা বুঝছেন, যেটা সুস্থ থাকে কিভাবে, এটা নাদুস নুদুস থাকে কিভাবে, এটা চকচকে থাকে কিভাবে, এই দেহটা নিয়েই সারাদিন ভাবি। যদি না ভাবতাম তাহলে এত কসমেটিক্স এর দোকান হতো না, এত প্রসাধনীর ফ্যাক্টরি দুনিয়াতে হতো না। সারাদিন এই শীত আসতেছে সামনে, কত ধরনের প্রসাধনীর শীতের জন্য আসবে, ঠিক না? কি গরমে আলাদা শীতে আলাদা, ঠিক না? আবার ঋতু হিসাবে আলাদা, ঠিক না? যেমন ম্যাচিং হয় আমাদের দেশে, শাড়ি যেমন জুতা তেমন ম্যাচিং হয় না, ম্যাচিং সব কালার ম্যাচিং করে কালার। তো সারাদিন ভাবি আমরা দেহটা নিয়া, আর সারাদিন ভাবি আমরা এই দুনিয়াটা নিয়ে। কিন্তু যেই মানুষটা সর্বলাইনে সৃষ্টির সেরা, ওই মানুষটার বাবা উচিত ছিল, উচিত ছিল তার বাবা, যাকে আল্লাহ সর্বলাইনে শ্রেষ্ঠত্ব দিয়েছে। দুনিয়ার কোথায় অবস্থান এটা বিষয় না, কে গরিব কে ধনী, কে উচ্চবিত্ত কে নিম্নবিত্ত এটা বিষয় না, আমাদের কাছে বিষয় কিন্তু মালিকের কাছে বিষয়, কসম করে এটা আমাদের সমাজে বিষয়। সমাজের ভিতরে আমরা দেখি কার বংশ, সমাজের ভিতরে আমরা দেখি কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সমাজে আমরা দেখি কার পেশা, সমাজে দেখি মান্থলি কার ইনকাম কতটুকু, সমাজে আমরা দেখি সে থাকে কোথায়, সমাজে আমরা দেখি তার বর্ণটা কিরকম, সমাজে আমরা দেখি সে লম্বা কতটুকু, বেশি লম্বা হইলেও পছন্দ করে না, আবার বেশি খাটো হইলেও কেউ পছন্দ করে না, এটা দুনিয়াওয়ালারা দেখে, কিন্তু মালিক না, আল্লাহ না, কসম খোদা কসম। এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কেন না ইসলাহি প্রোগ্রাম তো আমার কথা এরকমই হবে, আশা করি ধ্যান দিলে বুঝে আসবে, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আমাদের বাবা উচিত, আমরা সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি, 60-70 বছরের জীবন। ও মেরে আজিজ, ও সত্য এটাই, দুনিয়ায় উচ্চ থেকে উচ্চ বিত্ত মানুষের জন্য সূর্য অন্য গতিতে ওঠে না, আর গরিবদের জন্য অন্য গতিতে ওঠে না, সে সারা দুনিয়াকে অতিক্রম করে একই গতিতে, 365 কক্ষপথে ডেলি ওঠে আর ডোবে, তার গতি একরকম, গরিব কাটাও সবার জন্য একরকম। জীবনের প্রবাহ, জীবনের ধারা বা প্রবাহ হওয়া, জীবন অতিবাহিত হয়ে যাওয়া, কেটে যাওয়া, কখনো জোয়ার আসে কখনো বাটা আসে, এটাই সব একই ধারা, এটার ভিতরে জীবন কাটানোর ভিতরে, জীবনটা কেটে যাওয়ার ভিতরে কোনো গতির ভিতরে কোনো বিপরীত নাই, এমন না ধনীরটা স্লো কাটে গরিবেরটা দ্রুত কাটে, এমন না, বা ধনীরটা দ্রুত কাটে গরিবেরটা স্লো কাটে, এরকম না, একই গতিতে সবার জীবন কাটতেছে, সবাই আমরা গন্তব্যের দিকে দৌড়াইতেছি, সবাই কিন্তু আমরা মৃত্যুর রেখার দিকে দৌড়াইতেছি, মৃত্যুর একটা রেখা সবার সামনে আছে, এমন কোনো ব্যক্তি নাই যার সামনে মৃত্যুর রেখা নাই। হয় যেমন চক তৈরি করছেন ফ্যাক্টরি ওয়ালারা, চক তেলাপোকা মারার জন্য চক তৈরি করছেন, আর অ্যাডভার্টাইজের ভিতরে বলতে থাকে কিচ্ছু করতে হবে না, গলের ফ্লোরের ভিতরে দাগ দিতে থাকো, রেখা লাগাইতে থাকো, রেখা দিয়া বসা থাকো খাটের উপরে পালঙ্গের উপরে, আর পাও ধুলাইতে থাকো, আর দেখতে থাকো তামাশা,
ওই রেখায় মুখ দিতে দেরি, ছটপটায় মরতে দেরি হবে না। কসম খোদার, আমাদের সবার সামনে মৃত্যুর রেখা রাখা আছে, মৃত্যুর রেখা রাখা আছে। জানি না কার রেখা বুড়িগঙ্গায় রাখা আছে, জানি না কার রেখায় রোডে রাখা আছে, জানি না কার রেখা হাসপাতালে রাখা আছে, জানি না কার রেখা নিজের ঘরের ভিতরে রাখা আছে, জানি না কার রেখা নিজের অফিসে রাখা আছে, জানি না কার রেখাটা নিজের দোকানের ভিতরে রাখা আছে, জানি না কার রেখাটা নিজের আপনজনের বুকের উপরে রাখা আছে। বহুত মানুষ আছে আপনজনের বুকে মাথা দিয়া চলে গেছে, যায় নাই